অত্যন্ত মূল্যবান ও জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে আসছেন শায়েক শরীফুল ইসলাম মাদানী শেক শরীফুল মাদানি আলফর খান সেন্টার মানামা বাংলা বাংলাভাষী ভাইদের জন্য উনি দায়ী হিসাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত আলফর সেন্টার মানামা বাহারাইন আলোচনার বিষয়বস্তু তাকলিদের সাক্ষী আলোচনার বিষয়বস্তু তাকলিদের সাক্ষী با ব্যক্তি با فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

আজকের এই আঠাশতম তাবলেগতেমাই উপস্থিত হয়ে কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ তারপর পরে প্রিয়নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহুআ আলিহাসাল্লামের প্রতি বর্ষিত অসংখ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আহলে আদেশ আন্দোলন বাংলাদেশের যারা কর্মী বাহিনী রয়েছি তারা এটাই বিশ্বাসী নয় যে আমরা স্বপ্নে অর্জন করব। আমরা একটু আগে আলোচনা শুনলাম এলেম অর্জনের প্রয়োজনীয়তা গুরুত্ব আচ্ছা আপনারাই বলুন আমরা কি এলেম অর্জন করতে এসেছি না ঘুমাইতে এসেছি তো এলেম অর্জন করবেন কি ঘুমিয়ে না আলোচনা শুনে তো যারা অনুরোধ করছি সকলকেই আমরা রাত জেগে বসে আছি আপনাদের জন্য কিছু এলেম দেওয়ার জন্য আপনারা যদি না নেন তো এইটা দুঃখজনক বিষয় যার পাশে যে আছে ঘুমিয়ে আছে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন সকলেই নিজে জাগেন কিছু এলেম হাসিল করে যাওয়ার চেষ্টা করেন এখানে আজকে দুই দিন ব্যাপী আমাদের মাহফিল আমাদের ইজতেমা দুই দিন ব্যাপী আজ প্রথম রাত্রে যদি এত ক্লান্ত হয়ে যান তাহলে দ্বিতীয় রাত কিভাবে আলোচনা শুনবেন সবাই জাগিয়ে জেগে যান ইনশাআল্লাহ সবাই নিজ নিজ পাশের যারা ঘুমিয়ে আছেন সকলকে জাগিয়ে দেন আজকের যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তাহাস্যবুল মাঝহাবি আর তাহাস্যবুল মাঝহাবী মাজহাবের অন্ধ অনুসরণ বিষয়টা কি আসলে আমরা অনেকেই বলি মাঝহাব মানা ফরজ আবার অনেকেই বলি মাঝভাব মানা হারাম আসলে কোনটা কি মাঝহাব জিনিসটা কি আসলে এ বিষয়টা আজকে উপস্থাপন করব তত্ত্ব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত দুনিয়ার যত মানুষ আছি আমরা দুনিয়াতে আরো যত মানুষ আসবে কারো প্রতিটি কথাই গ্রহণীয় বা বর্জনীয় নয় একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী ছাড়া এবং এই নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন আলী আসাল্লাম তুমি বলে দাও আতি তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতি রাসূল রাসুল তোমরা রাসুলের আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাল্লামের আনুগত্যের নির্দেশ সরাসরি আল্লাহ দিয়েছেন অতএব পৃথিবীতে একমাত্র অনুসরণীয় অনকরণীয় ইমাম হলেন মুহাম্মাদ সাল্লাহ আলিহাসাল্লাম রাসূলুল্লা সাল্লাল্লাহ মাল ইমাসাল্লাম বলছেন কুল্লু উম্মত ইয়াত হুলুন আল জান্না ইল্লামান আবা আমার প্রত্যেক উম্মতই জান্নাতে প্রবেশ করবে কিন্তু অস্বীকারকারী ব্যতীত শাহ বাইক জিজ্ঞেস করলেন ওয়ামান ইয়া বাইয়া আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাহু আলাই ইময়াসাল্লাম কে অস্বীকারকারী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইহমসাল্লাম বললেন মান্নাত আনি দাখলাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে ওয়ামান আসনী ফকত আবা আর যে ব্যক্তি আমার না ফরমানি করবে সেই হল অস্বীকারকারী অতএব আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আল্লাহ এবং তার আনুগত্য করতে হবে এবং এই আনুগত্য হবে শর্তহীন আনুগত্য কোন শর্ত চলবে না এখানে এখন আসি আমরা মাঝাবি আমি বলতে চাই এই তাছবি বা অনুসরণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিন্দনীয় ঘৃণিত আমরা অনেকে আছি নিজের ওপর তাছবি করি অন্ধ অনুসরণ করি অনেকেই মনে করি আমি নিজে যা বুঝি তার কেউ বুঝে না আমি সবচেয়ে বেশি বুঝি এটা হচ্ছে একটা নিন্দনীয় বিশ্বাস আবার অনেকে আছি রাজনৈতিক দলের অন্ধ অনুসরণ দেখবেন যে যে দলের অনুসরণ করি যে যে দলের অন্তর্ভুক্ত সে দল যত খারাপ কাজই করুক না কেন তার তার নিকটে সেটা ভালোই মনে হয় এটা হচ্ছে রাজনৈতিক দলের অন্ধ অনুসরণ আবার কেউ আছে কোনো ধর্মীয় নেতার অন্ধ অনুসরণ অমক ধর্মীয় নেতা এই বলেছে মানে এটাই সঠিক এর বাইরে কোনো কিছু মানতে চাই না এটাও ঘৃণিত আবার একটা রয়েছে মাঝহাবের অন্ধ অনুসরণ আমরা এক একজন এক এক মাঝহের অন্ধ অনুসরণ করে থাকি অর্থাৎ আমার মাঝাবে যা আছে সেটা ব্যতীত আমি অন্য মাঝহবের কোনো কিছু মানতে চাই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ একটা নিন্দনীয় কাজ একটা ঘৃণিত কাজ মাজহাব আসলে কাকে বলে এটা আমাদের বোঝা দরকার মাজহাব শব্দটি এসেছে জাহাবু মাজদার থেকে জাহাব শব্দের অর্থ হচ্ছে যাওয়া মাজহাব শব্দের অর্থ হচ্ছে চলাচলের পথ যদি শাব্দিক অর্থ করতে চান সেটা হবে চলাচলের পথ কিন্তু মাঝহাব কি বুঝাই মিল এক একটি মুজতাহিদিনের ইজতেহাদ আলি সাল্লামের পর থেকে বহু মুজতাহিদিনের আবির্ভাব ঘটেছে মুজতাহিদ অর্থাৎ গবেষক ইসলামের গবেষক এক এক মুস্তাহিদের ইজতেহাদকে এক একটা মাঝহ বলা হয় যেমন আমি বলি হানাফি মাধহ মানে ইমাম আবু হানিফ এর ইজতেহাদ সাফে মাধাব বলতে ইমাম সাফে রহমাতুল্লাহ ইজতেহাদ মালিকি মাধহ বলতে ইমাম মালিক রহমা উল্লাহর কে বোঝানো হয় হাম্বলি মাঝাব বলতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এর ইজতেহাদ বোঝানো হয় অতএব মাঝহাব যদি ইজতেহাদ হয় হানাফি মাঝহাব বলতে যদি ইমাম আবু হানিফার ইজতেহাদ কে বোঝানো হয় তাহলে অবশ্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত আহলে হাদিস রয়েছে সকলেই হানাফি মাঝাবকে মানে যদি সাফাই মাজহাব বলতে ইমাম সাফেই রহমতুল্লাহ ইজতেহাদ হয় তাহলে পৃথিবীতে যত আহলে হাদিস রয়েছে সকলে ইমাম সাফেই রহমতুল্লাহ ইজতেহাদ কে মানে মালিকি মাজহাব বলতে যদি ইমাম মালিক রহমাহুল্লাহ ইজতেহাদ বোঝানো হয় তাহলে অবশ্যই সারা পৃথিবীতে যত আহলে আদিস রয়েছে সকলেই মালে কি মাধাব মানে কারণ আহলে আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূল নীতির অন্যতম একটি মূলনীতি হচ্ছে ইজতেহাদ বা শরিয়াত গবেষণার দ্বার উন্মুক্তকরণ আহলে আদিস আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে একবারে পৃথিবীর শুরু থেকে ক্যামত পর্যন্ত ইজতেহাদের দুয়ার খোলা অবশ্যই যুগে যুগে নতুন কিছু মাসালার আবির্ভাব ঘটবে এবং যারা মুজতাহিদ তারা অবশ্যই ইজতেহাদ করবেন এই ইজতেহাদের দুয়ার বন্ধ হয় নাই অতএাদ ইসরা কখনো ইজতেহাদ অস্বীকার করে না অতএব আহলেহাদিসদেরকে লামাজ হাবি বলে গালি দেওয়া একটা নিন্দনীয় কাজ যারা লামাজ হাবি বলে আহাদিসদেরকে গালি দেন তারা অবশ্যই কেমনতের মাঝে থেকে যাবেন হ্যাঁ আহলেহাদিসরা লামাজ হাবি নয় আহলেহাদিসরা ইজতেহাদকে বিশ্বাস করে তবে যারা প্র প্রচলিতভাবে এখন বর্তমানে প্রচলিত মাজ হাবের অন্ধম তাদের সাথে আমাদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে আমি সেই পার্থক্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নাম্বার পার্থক্য যারা বর্তমান জামানায় মাঝাবের অন্ধ অনুসরণ করি তাদের সাথে আমাদের পার্থক্য হইল আলে হাদিসরা প্রত্যেক মুজতাহিদকে সম্মান করে এবং মানে হাদিসরা যেমন ইমাম আবু সম্মান করে তেমন ইমাম সাফে রহমাতুল্লাহকে সম্মান করে তেমনইভাবে ইমাম মালিক রহমাউল্লাহকে সম্মান করে তেমনিভাবে ইমাম আহমদ আহমদ রহমা উল্লাহ কেউ সম্মান করে এবং এই চারজন ব্যতীত আরো যত মুজতাহিদ এসেছে দুনিয়াতে সবাইকে সম্মান করে এবং তাদের কথা মানে কিন্তু প্রচলিত মাঝহের অন্ধ অনুসারীরা সকল মুজতাহিদেরকে বাদ দিয়ে একজন মুজতাহিদের অন্ধ অনুসরণ করে এক্ষেত্রে তাদের সাথে আমাদের পার্থক্য বিরাট পার্থক্য যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমরা সালাতে আলা আদিসরা সালাতে যখন জামায়াতে সালাত আদায় করি যখন ইমাম গঈল মকদুব এ আলাই হিমালত লিন বলেন তখন আমরা সকলে উচ্চস্বরে আমিন বলি কিন্তু প্রচলিত বর্তমান বাংলাদেশে হানাফি মাধাবের অনুসারী যারা তারা নীরবে আমিন বলি কারণ হানাফি মাঝাবে নীরবে আমিন বলার কথা রয়েছে কিন্তু বাকি তিনটি মাঝাবে সরবে আমিন বলার কথা রয়েছে এটা তারা মানেন না এমন কি বর্তমানে কথিত কিছু আলেম যারা সাধারণ জনগণকে উস্কিয়ে দেন এবং বক্তব্যের মাঝখানে বলেন যে কোনো মসজিদে যদি কোনো সলাতে কোনো ব্যক্তি যদি জোরে আমিন বলে তার থেকে দলিল তলব করো যদি দলিল না দিতে পারে তাহলে তাকে এই মসজিদ আসতে বাধা দান করো আমি বলতে চাই তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে হয়তো বা দুনিয়াতে মনে হয় জোরে আমিন বলার কথা নেই কিন্তু এমন বহু হাদিস রয়েছে যেগুলোতে সরবে আমিন বলার কথা রয়েছে এবং হানাফি মাঝাব ব্যতীত বাকি তিনটি মাঝাবে সরবে আমিন বলার কথা রয়েছে কিন্তু যেহেতু তারা এক মাঝাবের অন্ধ অনুসরণ করে সেহেতু বাকি তিন মাঝাবকে তারা মানে না যদিও তারা বলে যে চার মাস মানা ফরজ কিন্তু তারা তাদের দাবিতে নিরেট মিথ্যাবাদী যদি চার মাস হাব মানাই ফরজ হয় তাহলে তুমি কেন আজকে আরেকজন ব্যক্তি আরেক মাঝহাবের একটা আমল করছে তুমি কেন বাধা দিচ্ছ তোমার তো বাধা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু কেননা তুমি নিজেই বলছো চার মাস মানা ফরজ যে ব্যক্তি জোরে আমিন বলল তোমার মাঝাবে না থাকলে তো আরেক মাঝাবে রয়েছে যে ব্যক্তি বুকে হাত বাঁধলো তোমার মাঝাবে না থাকলে তো আরেক মাঝাবে রয়েছে যে ব্যক্তি রফলিয়া করলো তোমার মাঝাবে না থাকলে তো আরেক মাঝাবে রয়েছে তুমি তো বাধা দান করতে পারো না তাহলে বুঝতে হবে তোমার চার মাঝাব ফরজ বলার দাবি একটা নেরেট মিথ্যা দাবি দুই নাম্বার পার্থক্য আল আদিসরা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করে পক্ষান্তরে প্রচলিত মাজহাবিরা তাদের অনুসরণীয় মাজহাব অনুযায়ী আমল করে যেমন উদাহরণস্বরূপ বলতে চাই রাফাউল ইয়াদাইন রাফাউল মানে দুই হাত উত্তোলন করা রফল ইয়াদাইন সম্পর্কে বহু সই হাদিস রয়েছে এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে বুখারি মুসলিম মাজা কিন্তু যেহেতু তারা মাজহাব অনুযায়ী আমল করে দলিল অনুযায়ী নয় সেহেতু তারা এত সংখ্যক হাদিস থাকার পরেও তারা এই রফল ইয়াদাইন হাদিসকে মানে না কারণ তাদের মাজহাবে নেই এমনকি তারা এর রাফউলিয়া দাইনকে কটাক্ষ করে এবং কিছু সহিহ দলিল পেশ করে এটার খণ্ডন করার জন্য যেগুলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামীকাল সকালে সালাতের প্রশিক্ষণে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশিক্ষণে এই হাদিসগুলো আলোচনা করব তিন নম্বর পার্থক্য আহলে হাদিসরা বিশ্বাস করে যে মুস্তাহিদের ইস্তিহাত ভুলও হতে পারে সঠিকও হতে পারে যদি সঠিক হয় গ্রহণ করে ভুল হইলে প্রত্যাখ্যান করে আহিস কিন্তু যারা প্রচলিত অন্ধ অনুসারী তারা বিশ্বাসই করে না যে ইমাম আবহানি ফরহম্লা কি ভুল করতে পারে এটা তাদের বিশ্বাসই নেই তারা মনে করে যে ইমাম আবহানি ফারহম্লা কখনো ভুল করতে পারে না যারা সাফ আইমা অনুসরণ করে তারা বিশ্বাস করে যে ইমাম সাফাইর আমার তুলনায় কোনো ভুল হতে পারে না অথচ রসউল্লাহ সাল্লাহ হানি ইমসাল্লাম বলছেন ঈদা হ্যাঁকাম আল হাক এম ফাজতা হা জাফা আসহ বা ফালাহু আজওরান যখন কোনো মুজতাহির ইজতিহাদ করবে গবেষণা করবে গবেষণা করে শরিয়তের কোনো বিষয়ে ফাইসলা প্রদান করবে তার গবেষণা যদি সঠিক হয় তাহলে সে দুই নেকি পাবে আর যদি ভুল হয় এক পাবে গবেষকের গবেষণা ভুল হতে পারে তার নিজেই উল্লেখ করে গেছেন অতএব একজন মুস্তাহিদের গবেষণা অবশ্যই ভুল হতে পারে যখন আমার সামনে আপনার সামনে একজন মুস্তাহিদের ইসতেহাত ভুল ধরা পড়বে অবশ্যই সেই ভুল প্রত্যাখ্যান করা আপনার আমার উপর ফরজ হয়ে যাবে সাথে সাথে চার নম্বর পার্থক্য আহলে হাদিসরা মাঝহাব বা ইজতেহাদকে সৈহাদিসের হাদিসের সাথে মিলিয়ে পালন করে আর পক্ষান্তরে প্রচলিত মাজাহাবিরা সহি হাদিসকে সাথে মিলাই মানে আহলে হাদিসরা মাঝহাব ইজতেহাদ মানে হাদিসের ভিত্তিতে যেই ইজতেহাদ সাথে মিলে যায় সেই ইজতেহাদ মানে আর যেই ইজতেহাদ কোরআন হাদিসরা মানে না কিন্তু মাযহাবীরা তারা মাযহাবের মানদণ্ডে হাদিসকে যাচাই করে অর্থাৎ তারা ওই হাদিস মানে যে হাদিস তাদের মাঝাবের অনুকূলে যে হাদিস হাদিস তাদের সেই তারা মানে না অতএব তাদের সাথে আমাদের আকাশ জমিন পার্থক্য আহলে হাদিসরা কখনোই কোরআন বাদ দিয়ে কারো ইজতিহাদ মানে না অবশ্যই ইজতিহাস মানে কিন্তু সেটা কোরআন হাদিসের অনুকূলে থাকতে হবে যেমন দলিল স্বরূপ উল্লেখ করা যায় আমার উতলুম খত্ত আরাদি আল্লাহ তাহ আল আনহু একদা সুরায় হরাদি আল্লাহ তাহ আলা আনহুএর নিকটে চিঠি লেখছেন তিনি লিখছেন যে ইফতে বিমা ফি কিতাবিল্লাহ তুমি প্রথম ফায়সালা করো আল্লাহর কিতাব কোরআন দিয়ে ফাইনলাম ইয়েকুন ফি কিতাব যদি আল্লাহর কিতাবে তুমি এই ফায়সালা না পাও তবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত দিয়ে ফায়সালা দাও প্রথমে কোরআন দিয়ে ফায়সালা দেওয়ার চেষ্টা করো যদি কোরআন দিয়ে ফায়সালা দিতে না পারো তাহলে হাদিস দিয়ে দাও ফায়িন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ ওয়ালা ফিসুননাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কিতাবেও না পাও না পাও তাহলে বিমা তাহলে যেই মত পোষণ করেছেন যেই ফায়সালা প্রদান করেছেন সেটাই দেখো অর্থাৎ সাহাবাহরাম যে ফায়সলা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো তাহলে ইজতেহাদ আসছে অনেক পরে প্রথমে আমাদেরকে দেখতে হবে আল্লাহর কিতাব কোরআনে আছে কি কিনা তারপর দেখতে হবে রাসলাসমের সুননাতে আছে কি না যদি কোরআন কোনোটাতেই না পাই এমন কোন নতুন মাসারা চলে আসলো তখন আমার ইজতেহাদ কাজে লাগবে মনে রাখতে হবে দলিলের উপস্থিতিতে ইজতেহাদ অকার্যকর যখন দলিল উপস্থিত হয়ে গেছে তখন আমার গবেষণা আর চলবে না আমি যদি কোনো মত পোষণ করে থাকি সেটা যদি দলিলের বিরুদ্ধে চলে যায় অবশ্যই আমি যত বড় আলেম হই না কেন যত বড় ইমাম হই না কেন আমার এই মতকে প্রত্যাখ্যান করে দলিলের অনুসরণ করতে হবে মনে রাখতে হবে ব্যক্তির অনুসরণ নয় দলিলের অনুসরণ করা উচিত যখন আমি দলিলের অনুসরণ করবো তখন ভুল হবে না কিন্তু ব্যক্তির অনুসরণ করতে গেলে অবশ্যই এ ব্যক্তির ভুল সঠিক দুটাই থাকতে পারে অনেকেই প্রশ্ন করতে পারেন এবং অনেকেই করেন এই প্রশ্নটি যা আপনি বললেন আল্লাহর কিতাব দিয়ে ফায়সলা করো যদি না পাও রাসুল সাসনের সুন্নাত দিয়ে করো যদি না পাও গবেষণা করো তো যারা মূর্খ মানুষ যারা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না তারা কি করবে যারা কোরআন বুঝে না যারা হাদিস বুঝে না তারা কিভাবে এগুলো খুঁজে বের করবে অতএব তার জন্য ফরজ উত্তরে আমি বলতে চাই আল্লাহ তালা নিজে উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা যারা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও দলিল প্রমাণ সহকারে তাহলে এখানে আল্লাহ তালা একজন ব্যক্তিকেও গ্রহণ করার কথা বলেন নাই যে তুমি একটা মাঝাবের অন্ধ অনুসরণ করো বা একজন ব্যক্তির অন্ধ অনুসরণ করো এটা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলেছেন না যারা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও অতএব আপনি যাদেরকে মনে করবেন এই সঠিক কথা বলে তাদের যে কাউকে জিজ্ঞেস করবেন এতে নির্ধারিত কোনো ব্যক্তি থাকবে না যদি কোনো নির্দিষ্ট একজন ব্যক্তিকে গ্রহণ করেন যে এই যা বলবে সেটাই গ্রহণ করব বাকি আর কারো কথা গ্রহণ করব না তাহলে এটাই হারাম অন্ধ অনুসরণ হলো হারাম ইমাম আবু এর মর্যাদা অনেক বেশি আমার চাইতে অনেক মর্যাদা বেশি ইমাম আবু হানিফা রহমা আমার চাইতে অনেক মর্যাদা বেশি ইমাম সাফাই রহমালার আমার চাইতে অনেক মর্যাদা বেশি ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লার অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে ইসলামের জন্য তাদের বিরাট অবদান রয়েছে তারা কখনো ইসলামকে নিয়ে প্রতারণা করেন নাই তারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন কিন্তু অবশ্যই আমাদেরকে কোরআন সুন্দর অনুকূলে তাদেরকে মানতে হবে তারা যত বড় ব্যক্তি হোক না কেন আমার নিকটে যদি কোনো হাদিস আসে সেটা রসুল সাল্লামের হাদিস সেই হাদিসটি যদি সহী হয় তাহলে আমার ইমাম যে কথাই বলুক না কেন অবশ্যই আমাকে হাদিস গ্রহণ করতে হবে কারণ হাদিস হচ্ছে রাসুল সাহায্যের কথা আর ওই মাসালা যেটা প্রচলিত রয়েছে সেটা ইমামের কথা অতএব পৃথিবীতে কোনো ইমাম নাই যার কথা রাসুল সাহসালামের কথার উপর প্রাধান্য পেতে পারে দেখুন একদা আব্দুল্লাহর এক সাম দেশের এক লোক এসে জিজ্ঞেস করছেন হজ্জের তামাত্ম সম্পর্কে হজ্জে তামাত্ম সম্পর্কে জিজ্ঞেস করলে আবদুল্লাহ ইবনে ওমর রাজে রাদিয়াল্লাহু তাআলার ছেলে তিনি বলছেন যে হিয়া হালাল হজে তামাত্ম হচ্ছে হালাল বৈধ হজ তখন ওই সামদেশের ওই লোকটি